হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স। আশা করি সবাই ভালো আছেন। আর ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার মোবাইলের ভলিউমকে দ্বিগুণ বাড়িয়ে নেবেন, অর্থাৎ আপনি যখন কোনো অডিও গান বা ভিডিও গান শুনবেন তখন সেই গানের ভলিউমটা, আমাদের সবার ফোনে একটা লিমিট থাকে, এর বেশি কিন্তু বাড়ানো যায় না। কিন্তু এখন আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনে যে লিমিটটা আছে এর চেয়ে বেশি বাড়িয়ে নেবেন আপনার ভলিউমটাকে। তো এই জন্য একটা প্রসেস আছে যে মোবাইলটাকে রুট করতে হয়। কিন্তু আমি দেখাবো যে আপনি মোবাইলকে কোনো ধরনের রুট করা ছাড়াই কীভাবে মোবাইলের সাউন্ডটাকে ডাবল করে নেবেন। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা ভিডিও প্লে করে জাস্ট এটা টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটার সাউন্ডটা কীরকম। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমি ভিডিওটা প্লে করেছি, ফোনের ভলিউমটা আমি সর্বোচ্চ দিয়ে আপনাদের দেখিয়েছি যে কতটুক সাউন্ডে এটা চলছে। এখন আমি ভলিউমটাকে বাড়াবো। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখলেন যে আমি প্রথমে যে ভিডিওটা প্লে করেছিলাম সাউন্ডটা কিন্তু কম ছিল ভলিউমটা বাড়ানোর পরেও, এবং পরবর্তীতে যখন আমি প্লে করেছি সাউন্ডটা কিন্তু প্রায় দ্বিগুণের মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা আপনি কিভাবে করবেন সেটাই চলুন এখন আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। দেখুন, 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে, 4.4 রেটিংস। অ্যাপটা কিন্তু খুবই চমৎকার একটি অ্যাপ, এটা 100% কাজ করে। আর যেহেতু আমার এই চ্যানেলে কোনো ধরনের ভুয়া ভিডিও দেওয়া হয় না, ফেক ভিডিও দেওয়া হয় না, আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন। অ্যাপটি ওপেন করে আপনাকে জাস্ট এই যে ভলিউমটা বাড়িয়ে দিতে হবে, আর হচ্ছে সেটিং থেকে একটা অপশন চালু করে দিবেন, তাহলে এটা সব সময় মানে ভলিউমটা বেশি থাকবে। স্টার্ট অন বোর্ড হচ্ছে যখন ফোনটা রিস্টার্ট হবে অটোমেটিক চালু হবে। শো ভলিউম কন্ট্রোল, এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, তাহলে আপনি উপরে একটা নোটিফিকেশন থাকবে ভলিউমের, সেটা থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনি যখন কোনো মিউজিক শুনবেন তখন জাস্ট অ্যাপটাকে অন করে দিবেন, আর যখন সেটা চাইবেন না তখন এটা অফ করে দিলে হবে। আর যদি চান সবসময় চালু থাকতে তাহলে সবসময় চালু থাকবে। অফ করার জন্য উপরে নোটিফিকেশন বারটা নামালেই এই অ্যাপটি আপনি দেখতে পারবেন, সেখান থেকে আপনি এটাকে অফ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটি আপনাদের ভালো লাগবেই। তো এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।